হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম ম্যাক চ্যানেল খামারি আব্দুর ইউটিউব চ্যানেল বন্ধুরা আজকে ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো সোনালি মুরগি কেন পালন করবেন না ঠিক আছে তো আপনারা যারা বাড়িতে মুরগি পালন করতে চান এই সোনালি মুরগিটি আজকে ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো কেন পালন করবেন না এই মুরগিটি ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট যারা এখন আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দিন তারা যদি সাবস্ক্রাইব করে দেবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা আমি কি বললাম আপনাদেরকে কেন পালন করবেন না এই মুরগিটি হ্যাঁ তো এই মুরগিটি পালন করার ক্ষেত্রে আমাদের কি সমস্যাটা হতে পারে আর কেন আমরা এই মুরগিটি পালন করব না বন্ধুরা পালন করতে পারেন আপনারা যারা অভিজ্ঞ খামারি রয়েছেন আপনারা যারা আগে পালন করেছেন যাদের অভিজ্ঞ আছে হ্যাঁ আপনারা পালন করতে পারেন কিন্তু যারা এই যে নতুন নতুন করে পালন করতে চান তো তারা এই মুরগিটি কেন পালন করবেন না বন্ধুরা আমি কিন্তু একসময় এই মুরগিটি পালন করেছি হ্যাঁ তো এই মুরগিটি পালন করার ক্ষেত্রে আমিও দেখেছি আমার মুরগি যে সময় বয়সটা দেড় মাস পার হয়ে যেছে হ্যাঁ অর্থাৎ ব্যসার সময়টা হয়ে এসেছে তো ওই সময় মুরগির সবগুলো মুরগির ঠান্ডা লাগে ঠিক আছে ঠান্ডা লাগে কীভাবে লাগে এটা নিজেও জানি না এবং একটা রোগ দেখা যায় রোগে হচ্ছে আপনার চোখ কানা হয়ে যাচ্ছে ঠিক আছে চোখ মুরগির চোখ কানা হয়ে যাচ্ছে এবং এই মুরগিগুলো এক পর্যায়ে প্রত্যেক দিন মারা যাচ্ছে তো এটা হওয়ার পর আমি অনেকগুলো ওষুধই ব্যবহার করলাম কোনো ওষুধই কাজে দিল না এবং আমি এরপর আরও অভিজ্ঞ খামারিদের সাথে আলাপ করলাম তারা বলল যে এটা হয়ই ঠিক আছে এটা আপনার মুরগির যে সময় বেচার সময় হয়ে আসে তো ওই সময় মুরগিগুলো এই সমস্যাটা হয় এটা সব সময় হয় তো আপনি আমি যদি ওই সময় যদি এই মুরগিগুলো পেছনে লক্ষ্য রাখতাম হ্যাঁ কোন সময় এই সমস্যাটা হয় তো যদি আমি এটার পিছনে লাইগা থাকতাম তাহলে মুরগিগুলোকে বাঁচাতে পারলাম এলে তো এটা এদের এদের পিছনে না লাগার কারণে কিন্তু মুরগিগুলো মারা গেল তো বন্ধুরা আপনারা যারা নতুন করে পালন করতে চান আপনারা কখনো এই মুরগিটি পালন করবেন না করবেন না বলতে আপনারা এই মুরগিটি বাদে অন্য মুরগিটি পালন করতে পারেন ঠিক আছে এই সোনালি মুরগিটি পালন করা বাদে বন্ধুরা কারণ আপনি যদি নতুন করে পালন করেন তাহলে কিন্তু আমার মতো আপনারও হতে পারে ঠিক আছে বন্ধুরা আপনি বুঝতে পারতেছেন দুই হাজার মুরগি ছিল ফার্মে তো দুই হাজার মুরগি কত টাকা খরচ হয়েছে এবং মুরগি বিক্রি করলে কত টাকা আসতো তো এই ক্ষেত্রে আপনারা কখনোই মুরগিটি পালন করবেন না যদিও পালন করেন একবারে আপনার অভিজ্ঞ খামারি হয়ে তারপর আপনারা এই মুরগিটি পালন করবেন তো এছাড়া আপনার কখনো এই মুরগিটি পালন করবেন না বন্ধুরা তো আজকের ভিডিওটি কিন্তু আমি জানানোর জন্য চেষ্টা করেছি মুরগিটি কেন পালন করবেন না হ্যাঁ আপনারা পালন করতে পারেন আপনারা যারা অভিজ্ঞ খামারি রয়েছেন অথবা আর এর আগেও আপনারা একশো দুইশো মুরগি পালন করেছেন হ্যাঁ এরকম যদি আপনি যদি বলেন যে আমি পারবো এটা পালন করতে পারবো তাহলে আপনারা পালন করতে পারেন ঠিক আছে তো আজকের ভিডিওটিতে কিন্তু জানানোর জন্য চেষ্টা করেছি আপনারা মুরগি কেন পালন করবেন না তো আজকের এই ভিডিওটি কেরকম অবশ্যই কমেন্টে জানাবেন আজকের এই ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ